আরে সে কি তোমার হাতে পানির বোতল? রিকি আমার কুইন প্যালেসের কি অবস্থা? বুঝলাম না কেন এই গেস্ট হাউসের নাম রেখেছি আমি কুইন প্যালেস, তার কারণ আমার প্রত্যেকটা গেস্ট থাকবে রানীর মতো। সেই রানীকে কিনা নিজের হাতে পানি নামতে হচ্ছে। আসলে পানি তো অলওয়েজই দেয় মোতালেব ভাই, আমি আজকে একটু বেশি খাচ্ছি আর কি। খুব ভালো করেছো, পানি বেশি খাওয়া খুব ভালো, এতে কিডনি ভালো থাকে, ত্বক ভালো থাকে। তোমার ত্বক অবশ্যই এমনিতেই খুব সুন্দর, কিন্তু বেশি পানি খেলে না একদম টস টস করে। জি আমি জানি। তো তারা কিসে? আসলে মোতালেব ভাই আমার মানে সামনে এক্সাম, তো আমি পড়তে যাচ্ছিলাম। কি যে ভালো একটা মেয়ে তুমি, সব সময় পড়ার উপরে থাকো। মানে এই গেস্ট হাউসের অন্যান্যরাও যদি তোমার মতন এরকম পড়াশোনার উপর থাকতো তাহলে তাহলে খুব ভালো হতো। তাহলে তো একটা কঠিন বিপদে পড়ে যেতেন মোতালেব ভাই। কিরকম? এই যে আপনি যেই মাপের লোক, সবাই যদি আমার মতো পড়ুয়া হতো তাহলে তো আপনি গল্প করার মানুষই খুঁজে পেতেন না। কি যে বলো না, সবাই যদি পড়ুয়া হয়ে যেত তাহলে আমি টিচার হয়ে যেতাম বায়োলজি, তাহলে দেখতে কত কাছাকাছি আসতে পারতাম সবার। আসলে মোতালেব ভাই আমার না আপনাকে নিয়ে ভাবার এখন একদম সময় নেই, আমার সামনে এক্সাম, তো আমার এখন প্রতিটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। আমি এখন আসি, এক্সামটা শেষ করি, তারপর আমি সারাটা ক্ষণ সময় নিয়ে আপনাকে ভাববো। ওকে, হ্যাপি, ওকে, বাই বাই। তুমি অনেক গভীর জলের মাছ গো, আমি তো জানি তোমাকে, তোমাকে ধরা অত সহজ হবে না।